আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাকে দেখাবো আপনার মোবাইল ইন্টারনেট কিভাবে পিসিতে ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাকে এরকম একটা ডাটা কেবল নিতে হবে। এই ডাটা কেবলের দামটি পড়বে প্রায় 100 টাকা। এর ভিতর ভালো ব্র্যান্ডের একটা আছে, এটার দাম পড়বে প্রায় 150 টাকা। এখন আপনি মোবাইলে লাগাবার যে মাথা, এই মাথাটা এখন মোবাইলে লাগিয়ে নেবেন। যেমন ধরুন আমি এখন লাগিয়ে নিই ডাটা কেবলটি। লাগানোর পর আপনার মোবাইলে কিছু কাজ আছে, আপনি চলে যাবেন মোবাইলের জেনারেল সেটিংসে। এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর কানেকশনে চলে যাবেন। কানেকশনে যাওয়ার পর এখানে মোবাইল হটস্পট অ্যান্ড থ্রিডেন লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই দেখুন, এখানে USB 3.10 লেখা আছে নিচে। USB 3.10টা লেখা আছে, এটা অন করে দেবেন। এটা অন করে দেবেন। অনেক সময় USB 3.10টা অন হয় না, কারণটা কি? কারণটা হলো আপনার ডিফল্টভাবে ডাটা ইউজ, ডিফল্টভাবে কি ডাটা সেভার অন করা আছে। এইটা ডাটা সেভার কীভাবে অফ করবেন? ডাটা ইউজে চলে যাবেন, মোবাইল ডাটা, এই দেখুন মোবাইল ডাটা নিচে যাওয়ার পর এখানে যে USB 3.10 লিখতে পারছেন, এটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আর যদি ব্যবহার করতে না পারেন, আপনি জানেন তো প্রথমে ওই যে ডাটা সেভার অন করা আছে সেটা অফ করে দিবেন। ডাটা ইউজে চলে যাবেন। ডাটা ইউজে যাওয়ার পর এই যে ডাটা সেভার অফ, অন থাকবে, আপনি অফ করে দিবেন ডিফল্টভাবে, যদি আপনার USB 3.10 কাম না করে। বন্ধুরা, এখন আমার পিসিতে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মোবাইল ইন্টারনেট দ্বারাই আমি সার্চ করেছি এবং ডাউনলোড করা করতে পারছি। আপনি যে ডাটাটা নেবেন, ডাটা দেখতে ঠিক এরকম। এটা হচ্ছে মোবাইল সাইট এবং এটা হলো পিসি সাইট। এটা পিসিতে নর্মালভাবে লাগিয়ে দিবেন। তো এইভাবে আপনারা চাইলেই মোবাইল ডাটা কম্পিউটারে ব্যবহার করতে পারেন অথবা ল্যাপটপে। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিও? যদি ভালো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মোবাইল ডাটা পিসিতে প্রচুর পরিমাণে খায়। আপনার 1 GB প্রায় 20 মিনিটে শেষ হয়ে যাবে, এত পরিমাণের MB খরচ হয়। কোথাও